বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলনের জের হিজাব নিষিদ্ধ হল মধ্যপ্রদেশের কলেজে। কর্ণাটকের শিক্ষাক্ষেত্রে হিজাব নিষিদ্ধ নিয়ে তোলপাড় দেশ, মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশের একটি কলেজে নিষিদ্ধ হল হিজাব। মঙ্গলবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা দুর্গা বাহিনীর আন্দোলনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। দুর্গা বাহিনীর দাবি, কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীরা হিজাব পরে আসতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো নয়া বিতর্ক। কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়েছে, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপাতত সে রাজ্যের পড়ুয়ারা হিজাব পরে স্কুল বা কলেজে আসতে পারবেন না। এ নিয়ে মঙ্গলবারও একাধিক মামলার শুনানি চলে আদালতে। তার মধ্যেই সামনে এলো মধ্যপ্রদেশের ঘটনা। সোমবার দাতিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডি আর রাহুল জানান, কোন সম্প্রদায়ের পরিচ্ছদ বলে পরিচিত এমন কোন পোশাক পরে আসতে বারণ করা হয়েছে পড়ুয়াদের, সেটা হিজাব হতে পারে কিংবা অন্য কোনো সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদ। জানা গিয়েছে সোমবার দুই কলেজ ছাত্রী হিজাব পরে ক্লাসে ঢোকার পর আন্দোলন শুরু করে দুর্গা বাহিনী, ঘেরাও হন কলেজের অধ্যক্ষ। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করতে হবে, তারপরেই এই কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে খবর। তবে অধ্যক্ষের দাবি, কলেজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে। তার আরও দাবি, আগে কলেজে কেউ হিজাব পরে আসতেন না, কিন্তু কর্ণাটকে হিজাব বিতর্ক শুরু হওয়ার পরপরই কয়েকজন ছাত্রী হিজাব পরে ক্লাসে আসতে শুরু করেন। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের দাবি, মধ্যপ্রদেশে হিজাব নিয়ে কোনো বিতর্ক নেই। দাতিয়া কলেজের ঘটনা শুনে জেলা শাসককে কার্যকরী পদক্ষেপ নির্দেশ দিয়েছেন তিনি। হীরা বারবার শপ, ফুরফুরা শরীফ খাতুনের মোড়। এখানে হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, ডিটিন, ফেস ওয়াশ, ফেস ম্যাসাজ, ওয়াক্সিং, হেয়ার কালার, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, পেডিকিউর, ম্যানিকিউর করা হয়। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন 6297472175 নম্বরে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।